আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আজ আমি সুজি আর পাউরুটি দিয়ে একটা মজাদার ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তার সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে করে আমি রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সুজির টোস্ট বা শিমলিনা টোস্ট করতে আমি হাফ কাপ সুজি নিয়েছি মেজারিং কাপের আর হাফ কাপ দই নিয়েছি ঘরে পাতা টক দই লাগছে ছোটো একটা পেঁয়াজ কুচি ছোট একটা টমেটো কুচি ছোটো একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচনো লাগছে ঝালটা যে যার পছন্দ মতো দেবেন ধনেপাতা পাতা কুচি লাগছে প্রয়োজন মতো নুন কালারিংয়ের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন আর আদা কুচিও ইউজ করতে পারেন আমি যা ইনগ্রিডিয়েন্টস বললাম তাতে ছয় থেকে আটটা ব্রেড হবে আমি এখানে চারটে ব্রেড এখন বানাবো আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন একটা মিক্সিং নিয়েছি এতে সুজি আর দইটা দিয়ে সুজি দইটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো মেশানোর পর যা যা ইনগ্রেডিয়েন্টস বলেছিলাম একটার পর একটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম ধনেপাতা কুচি এই সময় যদি আহ আদা ইউজ করেন আদা কুচোনো তো এই সময় দেবেন নুন আহ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এই সময় দেব হলুদ ইউজ করলেও এই সময় দেবেন সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবেন সুজি থেকে খুব জল টানে সুজি সেই জন্য আমি ভালো করে মেশানোর পর এটাকে অন্তত দশ মিনিট আমি রেস্ট দেবো আর যদি মনে করেন যে খুব টাইট লাগছে তাহলে অল্প একটু জল বাইরে থেকে অ্যাড করে নিতে পারেন নরমাল ওয়াটার দশ মিনিট রাখার পর এটা খুলবো খোলার পর দেখে নেবো যে এর আহ থিকনেসটা ঠিক আছে কিনা একটু লক্ষ্য করে নেবেন থিকনেসটা এবার পাউরুটিতে আমি সমানভাবে পুরো পাউরুটির উপর এই মিক্সচারটা যা পেস্ট বলেন পেস্ট যেটা এটা লাগিয়ে নেব ভালোভাবে পুরোটা সমানভাবে লাগাবো কোনো জায়গাটা যেন ফাঁকা না থাকে যতটা পারবেন সমানভাবে লাগাবেন এবং পুরোটা লাগাবো এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি তৈরি করে নেব আমি ব্রেডগুলোকে রোস্ট করার জন্য বা জন্য বাটার ইউজ করছি চাইলে ঘি ইউজ করবেন কিন্তু তেল ইউজ করবেন না তেলে এটা হয় না একটা চাটুর মতো নেব চাটু ইউজ করতে পারেন তাওয়া ননস্টিকের তাতে বাটার দিয়ে ভালো করে বাটাটা ব্রাশ করে নেব ঘি দিলেও এইভাবেই করবেন যে দিকটা পেস্ট লাগিয়েছি সেই দিকটা নিচের দিক করে আমি গুলো সেঁকতে দেবো হালকা হাতে একটু প্রেস করবো যাতে চারদিকটাই ভালোভাবে রোস্ট হয় ওপরেও আমি একটু বাটার ব্রাশ করে নেবো গলানো বাটার ঘি দিলেও এইভাবে একটু ব্রাশ করে নেবেন এবার যে কোনো দুটো জিনিসের সাহায্যে এটা উল্টাবেন খুব হালকা হাতে উল্টে নিতে হবে আর একটাও আমি উল্টে নেব আবার অল্প অল্প চাপ দিয়ে আমি উল্টো উল্টোপিঠটাও এইভাবে করব। আঁচটা কিন্তু স্লো থাকবে দেখুন এই হয়ে গেছে আর একটু নিচের দিকটা আমি করে নেব সেঁকে নেওয়ার পর এটা আমি সার্ভ করে দিয়েছি গরম গরম পরিবেশন করে দিন সুজির টোস্ট